আজকের রেসিপি শীতকালে সমস্ত রকম ভেজিটেবলস দিয়ে একটা ভেজিটেবল কোরমা এটাকে আপনারা নবরত্ন কোরমাও বলতে পারেন কারণ নরকম সবজি এখানে ইউজ করা হয় কিন্তু আপনারা চাইলে বাড়িতে সমস্ত রকম যা সবজি আছে সেটা দিয়েই এই কোরমাটা বানিয়ে ফেলতে পারবেন কোরমাটা বানানোর জন্য সমস্ত রকম সবজি যা নিয়েছি সেগুলো বড় বড় বড়োভাবে কেটে নিতে হবে আমি এখানে যে সবজিগুলো ইউজ করেছি সেগুলো হলো ফুলকপি গাজর বিনস আলু আর তার সাথে নিয়েছি আমি একটা ক্যাপসিকাম আমার কাছে মটরশুটি কিন্তু ফ্রোজেন ছিল একটা মিক্সিং জারে আমি কিছুটা পরিমাণ পোস্ত আর কয়েকটা কাজু দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেবো অন্যদিকে পনির নিয়েছি এগুলোকে কিউব আকারে কেটে নিয়েছি পনিরটা কিন্তু সামান্য পরিমাণ আমরা ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই এপিটোপিট করে সামান্য ভাজা হয়ে গেলেই পনিরগুলোকে তুলে নিয়ে গরম জলের মধ্যে রেখে দেব। তাতে পনিরটা নরম থাকবে পনিরটা আমি হালকা করে ভেজে নিয়েছি ওই তেলের মধ্যেই সব আগে থেকে কেটে রাখা ভেজিটেবলসগুলো ভেজে নেব বারবার ঢাকা দিয়ে ভাজতে হবে যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় আর সবজি গায়েও কিন্তু একটু সুন্দর কালার চলে আসবে সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই এক চামচ মতো ঘি দিলাম ঘি কিন্তু কোরমা রান্নাটার স্বাদ অনেক বেশি হয় এরপর এর মধ্যে দিচ্ছি গোটা জিরে একটা তেজপাতা দারচিনি এলাচ আর কয়েকটা লবঙ্গ তেলের মধ্যে এই সমস্ত গরম মশলাগুলোকে নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ বাটা আর আদা রসুনের পেস্ট খুব মিহি করে বেটে নিতে হবে কোরমার স্মুথ টেক্সচার আনার জন্য এবার এটাকে ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিচ্ছি কয়েকটা গুঁড়ো মশলা যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লবণ এবার এটাকে ভালোভাবে একদম তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে তেল ছেড়ে গেলেই এর মধ্যে কাজু আর পোস্তর যে পেস্টটা করেছিলাম সেটা ভালোভাবে মিক্সড করে এটাকেও তেল ছাড়া অবধি কষিয়ে নেব তেল ছেড়ে গেলেই এর মধ্যে আমরা আগে থেকে ফ্যাটানো টক দই অ্যাড করে দেব। গ্যাসটা প্রথমে লো ফ্লেম তারপরে হাই ফ্লেমে করে আমরা তেল ছাড়া অবধি আবারও কষিয়ে নেব এরপর আগে থেকে ভেজে রাখা ভেজিটেবলস আর মটরশুটি দিয়ে গ্রেভির সাথে এগুলোকে ভালোভাবে মিক্স করে নেবো মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি জল দিয়ে দেব। জলটা পরিমাণ মতো দিতে হবে যতটা গ্রেভি আপনারা চান এর মধ্যে ভেজে রাখা পনিরগুলোকেও দিয়ে দেব এরপর মিক্সড করে গ্রেভিটা ফুটতে দেব। গ্রেভি ফুটে উঠলে এর মধ্যে আমরা সামান্য পরিমাণ চিনি অ্যাড করব। চিনি কিন্তু কোরমাতে মাস্ট একটু মিষ্টি মিষ্টি স্বাদেরই হয় কোরমা নামানোর আগে এর মধ্যে ক্রিম আর সামান্য গরম মশলা দিয়ে যতটা গ্রেভি রাখতে চাই ততটা শুকিয়ে নিয়েই আমরা এটাকে গরম গরম সার্ভ করব। দেখতে অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস লাগলেও আসলে এটা বানানো কিন্তু খুবই সহজ আপনারা আমার মতো করে অবশ্যই একবার ট্রাই করবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন